हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल दीपान्विता लाइफस्टाइल। तुम्हारे अनेक अनेक भालोबाशा। केमन आछो तुम्हारा? आशा करी भालो आछो। तो आमिओ खूब भालो आछि। आज के सकाल सकाल आमरा बेरिये पड़ेछि तीन जने। तो जाच्छि हच्छे गिये एकटा प्राय कयेकशो बछर पुरनो दिनेर एकटा रहस्यमय बाड़ीते। तो तोमरा भिडियोटा पुरोपुरि देखते थाको, स्किप ना करे। आशा करी देखते तोमादेर भालो लागबे। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সকাল সাতটা মতো বাজে, আর একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে টোটো আছে, তো চলো বন্ধুরা যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি উঠে পড়েছি টোটোর মধ্যে, আর যাচ্ছি লর্ড ক্যানিং এর বাড়িতে ঘুরতে। আজকে সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অবশেষে চলে এসেছি সেই জায়গাটায়। আর আমি তো ভীষণ এক্সাইটেড। আর এই যে সামনের রোড, আর রোডের ধারেই এই বাড়িটা। আর এই ধরনের ঐতিহাসিক জিনিস যখন আমি দেখি, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো, এই সুন্দর ঐতিহাসিক বাড়িটা অনেকটা ভগ্নক্ষয় অবস্থা আর আগাছায় ভরে গেছে। তো চলো বন্ধুরা, এটাই তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা চলে এসেছি লর্ড ক্যানিং এর ঘরের সামনে। আর সকালবেলা তো কেউ কোথাও নেই, যেন একটু বেশি ভয় ভয় করছে। আর তোমরা তো সকলেই জানো, লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল, আবারও প্রথম ভাইসরয় বটে। আর এই যে দেখো, সেই লর্ড ক্যানিং এর সাদের ঘর, যেখানে লর্ড ক্যানিং থাকতেন, যদিও এটা আমার শোনা কথা। তো চলো আরো ভিতরে কি আছে দেখি। তো দেখো বন্ধুরা, সব প্রায় ধ্বংসের মুখে, আর কোনো কিছুই ঠিকঠাক নেই। প্রায় এটা 200 বছর হয়ে গেল। তো দেখো, এই সাইডগুলো সব ব্যারিকেড দিয়ে দিয়েছে, যাতে কেউ না উঠতে পারে ওই সাইডটা। একটা সাইডে শুধু খোলা আছে, এই যে দেখো। আর ঘরগুলো তো মানে পুরো সব তালা মারা, কেউ কোথাও নেই, এই যে দেখো। তো দেখো বন্ধুরা, এখন আমি উঠে পড়েছি বারান্দায়। আর এটা হলো গিয়ে গাছের শিখর, আর চতুর্দিকে গাছে ভর্তি, আর গাছগুলোই যেন বাড়িটাকে আঁকড়ে রেখেছে। তো আমি এদিক ওদিক দেখছি আর খুঁজছি সিঁড়িটা, উপরে কোথা দিয়ে ওঠা যায় সেটা দেখার জন্য, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। এখানকার ইটগুলো গাঁথা হয়েছে মানে কত সুন্দর ডিজাইন করে। আর এখানকার দরজাগুলো দেখো কতটা লম্বা লম্বা, এই যে। আর একটা দরজা একটু ফাঁকা দেখা যাচ্ছে, আর আমি দেখছি ভিতরে কিছু দেখা যাচ্ছে কিনা। আর আমার তো ভীষণই ইচ্ছা করছে যে ঘরের ভিতরে কি আছে তা দেখার জন্য, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এখানে তো সেরকম একটা কিছুই দেখতে পেলাম না। আর তোমাদের দাদা ভাই নাকি বাইরেতে কি একটা দেখেছে, সুড়ঙ্গ পথ, যেটা দেখানোর জন্যই আমাকে ডাকছে। কিন্তু এই জায়গাটাতে এসে আমার ভীষণই ভালো লেগেছে, আর এত পুরাতন জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। তো দেখো, এখানে আছে নাকি সুড়ঙ্গ পথ, এই যে দেখো, এই যে এইখানটা। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে গুপ্ত রাস্তা, যেখান দিয়ে নাকি ওনারা যাতায়াত করতেন। এখান দিয়ে নাকি অনেক দূর যাওয়া যেত। তো দেখো, এখন তো কিছুই বোঝা যাচ্ছে না, শুধু অন্ধকার আর অন্ধকার। এই যে অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, দেখো, এই যে। তো দেখো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাইরের দিকে। আর দেখো বাড়িটাকে দেখে না পুরো রহস্যময় ভূতের বাড়ির মতো মনে হচ্ছে। এই যে দেখো, চতুর্দিকে গাছ আর গাছ। আর এই যে দেখো, একটা গুপ্ত রাস্তা, এই যে। আর এখানে রয়েছে গাছের শিকড়, মানে গাছের শিকড়েতেই মানে বাড়িটাকে যেন আটকে রেখেছে, এই যে। তো এবারে আমি চলে এসেছি একদম বাইরের দিকে, বাইরের দিক থেকে কিছু দেখা যায় কিনা তা দেখার জন্য। আর এদিকটাতে না জঙ্গলে পুরো ভর্তি, একটু ভয় ভয়ও লাগছে সাপটা বাঁচে কিনা। এই যে দেখো, গাছ আর গাছ, ওই সাইডে কি আছে তা কে জানে। তো চলো গিয়ে দেখি ওই সাইডে কি আছে। সেরকম তো কিছুই একটা দেখতে পাচ্ছি না। এই যে দেখো,
তো বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছি একটা দরজা একটু খোলা আছে, সেখানে গিয়ে আমি দেখব কি আছে। আর এই দেখো এখানে গাছটা কতটা সুন্দর, এই যে দেখো জানলার ওই সাইডটাই গাছ। আর এই যে দেখো আমি আবার ফিরে আসছি, তোমাদের দাদা ভাই আমাকে বকাবকি করছে। আর উপরে দেখো জানলাটা কিভাবে ঝুলে আছে, মানে যত যখন তখন পড়তে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাতলা নদীর তীরে লর্ড ক্যানিং একটি সুবিশাল অট্টালিকা নির্মাণ করেন, যেটি হলো ক্যানিং হাউস নামে পরিচিত। আর এই সেই ক্যানিং হাউস, আর ক্যানিং এর নামকরণ হয়েছে লর্ড ক্যানিং এর নাম থেকে। তো বন্ধুরা, লর্ড ক্যানিং এর এই ঐতিহাসিক বাড়ি তোমাদের কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর লাইক করো, শেয়ার করো। আমার ভিডিওর আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো। তো চলো, টাটা।